দুই বছরের ব্যবধানে গুলশানের বিএনসিসি মার্কেটে আবার অগ্নিকাণ্ডে উঠে আসছে নানা অনিয়মের চিত্র। 2017 সালের 3 জানুয়ারি অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের একাধিক সুপারিশ যেমন মানা হয়নি, তেমনি কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই নতুন করে চালু হয় মার্কেটটি। এছাড়া দোকান মালিক ও ডিএনসিসি কর্তৃপক্ষের পরস্পর বিরোধী অবস্থানও বারবার দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। 2017 সালের 3 জানুয়ারি 5 ঘন্টার আগুন সেবার পুড়িয়ে দেয় 150 দোকানঘর। এর ঠিক 2 বছর পর ফের অগ্নিকাণ্ড, আবার উৎস ডিএনসিসি কাঁচা মার্কেট। আগের ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই ছাই হলো সব মালামাল। আমাদের বিল টিল, হোটেলের বিল টিল সব শেষ, আমরা আজকে পথের ভিখারি। আগুন নেভানোর মতো সেই ইকুইপমেন্ট পর্যাপ্ত পরিমাণে আমাদের ছিল না। এইবার ঝুপড়িভাবে মার্কেট তৈরি করছে, যেখানে সেখানে লোকজন বসতেছে, কোনো নিরাপত্তা নাই। একই মার্কেটে বারবার এমন অগ্নিকাণ্ডের জন্য পরামর্শ না মানা ও মার্কেটের অবকাঠামোগত সমস্যাকেই দায়ী করলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা ও মন্ত্রী। এই মার্কেটে অগ্নি নির্বাপনের জন্য ব্যবস্থা নাই, যা থাকা প্রয়োজন আমরা যা সুপারিশ করেছিলাম তা বাস্তবায়ন করা হয় নাই। পরিকল্পনা দেওয়া হয়েছিল এটাকে ভেঙে একটা নতুন মার্কেট তৈরি করার জন্য, কিন্তু বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করে কাজটাকে অত্যন্ত মন্থর করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার দায় উত্তর সিটি কর্পোরেশন এড়াতে পারে না বলে মনে করেন গুলশান সোসাইটির নেতা। দোকান মালিক এবং ডিএনসিসির মধ্যে একটা পরস্পর বিরোধী অবস্থান রয়েছে। ডিএনসিসি চাচ্ছে যে সেখানে একটা নতুন আধুনিক মার্কেট গড়ে তুলতে, কিন্তু আমাদের যারা দোকানিরা যারা আছেন তাদের জন্য তো এটা জীবনের রুটি রুজির ব্যাপার। বলতে পারবো বললে তো আমাদের আপত্তি নাই, রিকোয়ারমেন্ট কি আমার, আমার রিকোয়ারমেন্ট তো আমার কি, আমার দোকান আমাকে দিবেন, আমার 50 লাখ টাকা দিবেন, 30 লাখ টাকা দিবেন, 20 আমি স্পেসি 3টা ভাগ করে দিচ্ছি দোকান থেকে। অন্যদিকে বছরের পর বছর শাস্তিহীন সংস্কৃতি জিইয়ে রাখার কারণেই নগরে এমন অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। গত এক যুগ ধরে লক্ষাধিক আগুনের ঘটনা ঘটেছে এবং এই লক্ষাধিক আগুনের ঘটনায় একটিও মামলা বা বিচার আমরা করতে পারিনি। চকবাজারের চুরিহাটা ট্র্যাজেডির রেশটা কাটতেই বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ড। ঠিক এর 2 দিনের মাথায় আগুনের তালিকায় নতুন করে যুক্ত হওয়া নাম গুলশানের ডিএনসিসি কাঁচা মার্কেট। বনানী কিংবা চুরিহাট্টার মতো এই আগুনে লাশের সংখ্যা গুনতে না হলেও এই ধ্বংসযজ্ঞই বলে দেয় এখানকার দোকানিরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুতরাং পরস্পরকে দোষারোপ না দিয়ে এমন দুর্যোগের স্থায়ী সমাধান চান এসব দোকানিরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।